দীর্ঘদিন যাবৎ গ্রামীণ ব্যাংকে তেলিয়ামুড়া শাখার বিরুদ্ধে গ্রাহকদের হয়রানির অভিযোগ ছিল। অভিযোগ ছিল এই যে, গ্রাহকদের ব্যাংক কর্তৃপক্ষ অর্থরাশি লেনদেনের ক্ষেত্রে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। এমনই এক অনভিপ্রেত ঘটনা ঘটে গ্রামীণ ব্যাংকে তেলিয়ামুড়া শাখায়। যখন র্যাগার শ্রমিকরা ব্যাংকে যায় টাকা তোলার জন্য, তাদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে ব্যাংকে গেলে কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে নেটের সমস্যা রয়েছে, সেজন্য টাকা তোলা যাবে না। শুক্রবারও এই কথা ব্যাংক কর্তৃপক্ষ বলতেই র্যাগার শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে গ্রামীণ ব্যাংকে তেলিয়ামুড়া শাখায় তালা ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পায় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা মুক্ত করে ব্যাংকের কর্মীদের। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে সবাই ঘটনাস্থল থেকে কেটে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর ভানু বিবি নামে তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার মহিলাকে ঘটনাস্থলে পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে আসে। ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রের খবর, গ্রামীণ ব্যাংকে তেলিয়ামুড়া শাখার ম্যানেজার প্রীতম সাহার বদান্যতায় নাকি ব্যাংকের কাজকর্ম লাটে উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সরকারি অফিস কর্মচারী থাকার কথা থাকলেও ম্যানেজার বাবু নাকি সরকারি নিয়ম নীতি আদ্য শ্রাদ্ধ করতে মরিয়া। ওনার নামে ব্যাংকের অন্যান্য কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। কিন্তু ম্যানেজার বাবুর চাপে সকল অফিস কর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। ম্যানেজার বাবুর বদান্যতায় রসাতলে যাচ্ছে এই ব্যাংকের মান গরিমা। যদি অনেকে মনে করছেন গ্রামীণ ব্যাংকে তেলিয়ামুড়া শাখার নামে দীর্ঘদিন ধরে যে গ্রাহক হয়রানির অভিযোগ ছিল, তা আজকের এই তালাকাণ্ডের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটল। মহিলারা সবাই মিলে ওই 10-15 দিন ওই মাসখানে পানি হয়ে গেছে না, আইলে কন্যাক নাই, কিতা নাই, এরপর আজকে বলে ব্যাংক ওই টাকা নাই। স্যার, ইয়ে ব্যাংক তালা দিয়েছে গেলি আজকে? ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।